মহামারীর বিপর্যয় কাটিয়ে আগে ভাগে পুনরুদ্ধার হয় চীনা অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে সালের তবে দু হাজার একুশের মাঝামাঝি থেকে আসে দেশটির প্রবৃদ্ধির গতি চলতি বছরের প্রথম প্রান্তিকেও সেই ধারা অব্যাহত রয়েছে কোভিডের সংক্রমণ মোকাবেলায় আরোপ করা লকডাউনে দেশটির অর্থনৈতিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা সরকারি তথ্য অনুসারে জানুয়ারি মার্চে চীনের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় চার দশমিক আট শতাংশ বাড়লেও সংক্রমণ মোকাবেলায় প্রধান শহরগুলোর আরোপিত বিধিনিষেধের কারণে দেশটির বাণিজ্য ও উৎপাদন মন্থর গতিতে পড়েছে